লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন 9 নং ওয়ার্ডের মহেশখালী তালতলা এলাকার চিহ্নিত ভূমিকাক ইপি চৌকিদার সফিজল জমির শত্রুতার জের ধরে আপন ছোট ভাইয়ের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মাঠে নেমেছে। সফিজল তার ছোট ভাই শাহে আলমের স্ত্রী শাহানুর বেগম শারীরিকভাবে অসুস্থ থাকায় নিজের বাসায় থেরাপি মেশিন রেখে চিকিৎসা করে যাচ্ছেন। সফিজল গঙ্গরা শাহানুরকে বিভিন্নভাবে হুমকি ধামকি সহ এলাকায় অসামাজিক কার্যকলাপের ভুয়া অভিযোগ তোলেন। ভুক্তভোগীরা জানান, তার স্বামী ও দুই ছেলে ঢাকায় বসবাস করেন। এই সুযোগে তার আপন ভাসুর সফিজল চৌকিদার গঙ্গরা ছোট ভাই শাহে আলমের জমি জবরদখল করে নিয়েছে। এ ব্যাপারে শাহে আলমের স্ত্রী সফিজল গঙ্গদের বিরুদ্ধে একাধিক মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সফিজল চৌকিদার এলাকাবাসীর মধ্যে আপন ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অশালীন কুৎসা রটায়। সফিজল গঙ্গরা 14 জুন বিকাল 5টায় লালমোহনে চৌরাস্তায় কিছু ভাড়াটিয়া লোকের মাধ্যমে মানববন্ধনের নামে নাটক করে। আপন ছোট ভাইয়ের স্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যা তথ্যের মাধ্যমে এলাকাবাসীকে খেপিয়ে অপপ্রচার চালায়। ছোট ভাই শাহ আলমের স্ত্রী বাড়িতে একা থাকার কারণে যে কোনো সময় অঘটন ঘটাতে পারে সফিজল গঙ্গরা, এমনটাই দাবি করেছেন শাহানুর বেগম। তিনি স্থানীয় প্রশাসন সহ মাননীয় সংসদ সদস্য ভোলা 3 আসনের নূরনবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের কাছে বিচার দাবি করেন। নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান তিনি। আমি শাহানুর বেগম, ফরাঞ্জগঞ্জ ইউনিয়ন পঞ্চকালী গ্রাম 9 নং ওয়ার্ড তালতলা। আমার স্বামীর বড় ভাই সফিজল চৌকিদার দীর্ঘদিন দাঁড়াদমে নিয়ে বিল চলিতেছে, এরা জোর জবরানি কিছু দাঁড়াদমে জোর জবরানি খাইতেছে। আমি বাধা বিঘ্ন দিতে চাই আর আমাকে ক্ষিপ্ত হইয়া অন্য অত্যাচার করে এবং কুৎসাকতা রটা বিভিন্ন বদনাম রটা একাধিক আদালতে মামলা করছি এবং আরো আমাকে এই যে মাথায় কোবাইছে আঘাতের মামলা আছে, নারী শিশু মামলা আছে, বিভিন্ন মামলা থেকে ক্ষিপ্ত হইয়া আমার নামে বিভিন্ন কুৎসা বদনাম রটা এবং ভুয়া অভিযোগ তোলে। আমার ছেলে স্বামী সহ ঢাকা বসবাস করে, আমি বাড়িতে একা থাকি। একা থাকাতে আমার নামে আমাকে বিভিন্ন হুমকি প্রদর্শন করে এবং বিভিন্ন কুৎসাকতা রটায়। আমি অসুস্থ থাকায় একটা থেরাপি মেশিন আছে আমার, আমি এই থেরাপি ইউজ করি নিজে সুস্থ থাকি এবং নিজের রাত্রি সকাল পলস দু ভাই বোন আইলো ওরা বিভিন্ন এই কুৎসাকতা রটায়। 14 জুন বিকাল 5টায় সফিজলগঞ্জ কিছু ভাড়াটা লোক এনে আমার নামে মানববন্ধনের নামে নাটক চালায় এবং বিভিন্ন কুৎসাকতাটি সামাজিকভাবে হেয় ক্ষতিপূর্ণ করে আমাকে মানক্ষুণ্ণ করে। সফিজল হক সুবিধার গম যে কোনো সময় আমার অঘটন ঘটাইতে পারে এবং হুমকি ধামকি চালিয়ে যাচ্ছে এবং কোনো বাড়িতে কোনো কাজ কামের লোকজন লইতে পারি না, এদেরকে হুমকি প্রদর্শন করে এবং দেশ ছাড়া করিয়া দেয়, আমারও দেশ থেকে তাড়ি দেওয়ার জন্য ভাইতারা করতেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি স্থানীয় প্রশাসন এবং 3 আসনে এমপি মহোদয় নূরনবী চৌধুরী শাওনের কাছে। আমার এই বিচার